নিয়া গ্রাসুচি ঘর সারা ব্যাপুছি, ঘরে যাহা রখিলে নিয়া ধরুছি, কেতেবেলে ছাত উপরে তো আউ কেবে ঘরে। না অছি তেল, না অছি দহন পদার্থ, বিনা কৌণসি কার করে কায়া বিস্তার করুছি নিয়া। কিছি রাসায়নিক ক্রিয়া না ভৌতিক কাণ্ড, নজর পকান্তু এ ঘর উপরে, যাহা বস্তু রখিলে আপে আপে লাগি যাউছি নিয়া। কেবল ঘর ভিতরে নুহে, ছাতরে বি আপে আপে লাগি যাউছি নিয়া। গোটিয়ে বস্তুর নিয়া ছড়াইলা বেলকু আর বস্তুরে লাগি যাউছি, বেশি উগ্র নহলে বি ধিমেই ধিমেই প্রতিটি বস্তুকু গ্রাস করিবাকু উঠি আসুছি নিয়া। যাহা ফলরে ভয়রে ঘরর লোক না খাউছন্তি না ঘরে পশুছন্তি। গোটি গোটি করে ঘরর সবু আসবাবপত্রকু বাহারে থই শীতরাত্রি সেমিতি জগি বসিছন্তি। এভাবে আশ্চর্যকর দৃশ্য দেখিবাকু মিলিছি যাজপুর ব্লক বাসুদেবপুর পঞ্চায়েত গোবিন্দপুর গাঁর গোপাল সাউ ও গোবিন্দ সাউঙ্ক ঘরে। দুই মাস তলে খালি উপর ছণ দাঁত লাগিলা, আমি কইলু কোন সে ছুয়া পিলা কে ধূপ দিয়ে ভালো মতো লাগিগাল, সেটা আমি কেউ ভুকে কলু। তারপরে এই কার্তিক পূর্ণিমা দিন আমার সেই সান ভাই পিলা সে ক্ষীরি ফিরি দেব বলে যাই, সেই দিন তিনশ লাগলা গলা তাকে স্থগিত রাখতু। 12 তারিখ দিন 10:30 টাউনে অছি, মতো ফোন এল ঘর নিয়া লাগিয়েছি। কম নিয়া লাগিছে কুটি কুটি আসলে আসি দেখা বেড়ে ইয়ে ঘর নিয়া লাগুছে, আকু আমি কম মানে লেবে লেবে সে ঘর পড়ছি, সে ঘর নিবিলা ঘর পড়েছি। মু আসি মো প্যান্ট সার্ট রখিদেলি ওলাইকি মো বিছানা রখিদেলি আসি পড়ে যাইছি, মো প্যান্ট সার্ট বি জ্বলি গেল, মো বিছানা বি জ্বলি গেল। তারপরে বালতিরে গোটে শুকলা মানে ওদা গামছাটো থিলা বাপাঙ্কর, বালতি ভিতরু জ্বলছি ওদা গামছা। তারপরে সান ভাইর আমার ছাত উপরে শুকুতিলা লুঙ্গি সে বি জ্বলছি। এয়া ভৌতিক না অলৌকিক কাণ্ড পরিবার লোকে জানিবা কষ্টকর হয়ে পড়েছি। দুই দিন ধরি এপরি হেউথিবার ভয়রে পরিবার লোকে ও স্থানীয় লোকঙ্ক মনরে ছনকা পশিছি। এয়াকু ভৌতিক কাণ্ড ভাবি নিয়াকু শান্ত করিবাকু গুণিয়ার সহায়তা নিছন্তি দুই ঘরর মালিক। প্রকৃত কারণ জনা নপড়িলে বি লক্ষাধিক টঙ্কার সম্পত্তি পড়ি নষ্ট হইতিবা অভিযোগ করিছন্তি। কিভলি এহা বন্ধ হেব ও আকস্মিক অগ্নিকাণ্ডরু কেমিতি বর্তি হেব তাকু নেই চিন্তারে গোপাল গোবিন্দক সহ পড়োশি মানে। বাস এই যে ছাত উপরে গোটে রখিছিলা মানে ছণ গদা সেটি নিয়া লাগিছিলা, এবং সে ভাবুতলা যে ছণ গদাটা কো কোন সূত্ররে গোটে কুয়া ফুয়া সঞ্জ ফঞ্জ আনিকিনি দেই যাইছে কি পকে যাইছে কি নিয়া লাগিগলা, কিন্তু এবে যা অনুভব করা হচ্ছে যে এটা গুণি দ্বারা লাগুছি, এবং যেটা কি আমি প্রত্যক্ষ দর্শী। মু কালি আসন্তা কালি আসতিলি এটিকি আসিকি বসিতিলি, নিয়া লাগুছি বলিকিনি সবু যে নিয়া লাগিথিবা জিনিস যেগুলা লিভেই দেইছন্তি সেগুলা আমি সব প্রত্যক্ষ দর্শী দেখুতুলু। দেখিবা ভিতরে বসিথিবা সময়রে তাঙ্কর যে সান ঝিয়টি সে কহিলা যে এই নিয়া লাগিলা কোটি লাগিলা না তাঙ্কর ছাত উপরে, ছাত উপরে গোটে টেবুল উপরে গোটে কলা পলিথিনটে পড়িছি, সে পলিথিনটা হু হয়েকি জ্বলুছি, এবং যেটা কি মু মো মোবাইলে সে ফটোটা উঠেছি। যাজপুর সঞ্জীব নায়কঙ্ক রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।